हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के चले दई पटल रेसिपी निये। तो पटलगुलो के देखछो आमी एभावे छुले निएछी आर दुटो साइड आमी एभावे चिड़े निएछी। एबार आमी पटलगुलोते नून और हलुद माखिए तेले आगे भेजे नेब। भिडियोटा प्लिज पुरो देखो, भालो लागले लाइक शेयर करो और कमेंटे अवश्य जानियो। और तुम्हारा जदि आमार चैनले नतून हो थाको तो प्लिज सबसक्राइब माई चैनल और प्रेस द बेल आइकन। पटलगुलोके एइभाबे नून हलुद माखिए एबार तेले आमि भेजे नेब। तेलटा गरम हो गेल, যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছে আমি এখানে গ্রেভির জন্য একটু পেস্ট করে নিচ্ছি। আমি এখানে একটা বড় চামচ পোস্ত নিয়েছি যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ। আমি এটাকেও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি 1.5 কাপ মতো দই নিয়েছি যেটাকে আমি ভালো করে মিশ ফেটিয়ে নিচ্ছি। তেলে দেওয়ার পর যাতে এটা ছাড়া ছাড়া না হয়ে যায় তাই আগে থেকেই ভালো করে ফেটিয়ে রাখছি। আর এর সাথে মিশিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলো দুদিন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে আলাদা করে ছেড়ে রেখে দিচ্ছি। পটলগুলো দু সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপরে তেলে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোটা জিরে আর আদা বাটা। আদার কাঁচা স্মেলটা চলে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। পুরো রান্নাটি মিডিয়াম আঁচে করব, কারণ এটা পুড়ে যাওয়ার চান্স আছে যদি আমি আঁচ বাড়িয়ে দিই। কাজু আর পোস্ত বাটাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি ফুটিয়ে রাখা তলটি। পোস্ত আর কাজু বাদাম বাটার রঙটা যখন একটু বাদামি হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের পেস্টটা। পুরোটাই আমি মিডিয়াম আঁচে রেখেই কষাচ্ছি যাতে জিনিসটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন এই সময় অ্যাড করে আমি পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে পোস্তর বাটি ধোয়া একটু জলও অ্যাড করেছি যাতে একদম শুকনো না হয়ে যায় মশলাটা।
মশলাটা ভালো মতো কষে গেলে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। মিনিট পাঁচেক ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে এক কাপের মতোই জল দিয়েছি। এবার 10 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দই পটল রেডি। নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে দিতেও না পারেন। নিরামিষ এই দই পটলটা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।